তো বন্ধু, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের ভিডিও নিয়ে। তো অ্যাকচুয়ালি বন্ধু, ইঞ্জিনে মিস ফায়ার কেন আসে বা নতুন প্লাঞ্জার চেঞ্জ করার পরেও কেন মিস ফায়ার আসে, তো এই নিয়েই কিন্তু এই ভিডিওটা বানানো আজকে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, এই জন্য বলছি একদমই স্কিপ করবেন না। তো ফার্স্ট বন্ধু, আমরা এখানে ইন্ডিয়ান বস কোম্পানির একটি ডেলিভারি ভ্যালভ এবং ইলিমেন্ট প্লাঞ্জার নিয়ে নিয়েছি। তো মিস ফায়ার প্রবলেমটা কী জন্য আসে সবথেকে বড় পয়েন্ট বন্ধু, কেননা এই পয়েন্ট নিয়ে ইউটিউবে কখনো আলোচনা করা হয়নি। আমি কিন্তু একমাত্র আপনাদের সামনে ইউটিউবে প্রথমবার আলোচনা করতে চলেছি আজকে। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু, সুন্দর করে আমরা সেটিং করে নিয়েছি, অর্থাৎ ডেলিভারি ভ্যালভ এবং ইলিমেন্ট প্লাঞ্জার। তো যখনই আমি ইলিমেন্ট প্লাঞ্জারে প্রেশার ক্রিয়েট করছি, সেই সময় দেখতে পাচ্ছেন আপনারা প্রচণ্ড পরিমাণে গ্যাস কিন্তু লিকেজ করছে, অর্থাৎ ডেলিভারি ভ্যালভ এবং প্লাঞ্জারের যে মাঝখানের অংশটা বা মিডিল পয়েন্ট, সেই পয়েন্ট দিয়েই কিন্তু সম্পূর্ণ গ্যাস বা প্রেশার বাইরে বেরিয়ে আসছে, তা আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এটা কী জন্য আসে এটা নিয়ে একটু পরে আলোচনা করব। তো এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে বন্ধু, এই পয়েন্টটা একদমই স্কিপ করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে দেখুন, ডেলিভারি ভ্যালভের যে এই ওয়াশার, এই ওয়াশার থেকে শুরু করে আমাদের প্লাঞ্জারের বন্ধু এই যে কাট অংশটা দেখতে পাচ্ছেন, এই কাট অংশটা এতটুকু অংশ কিন্তু আমাদের ফুয়েল চেম্বার, অর্থাৎ বন্ধু তেলের চেম্বার। এই চেম্বারটা থাকে হচ্ছে বন্ধু এই যে এলিমেন্ট বডির এই বিটের নিচে, এই বিটের নিচে কিন্তু এই চেম্বারটা রয়েছে, অর্থাৎ ভিতরে। এবং এলিমেন্ট প্লাঞ্জারের এই যে বড় ফুটোটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুটো দিয়ে কিন্তু তেলটা প্রবেশ করে ভিতরে, এবং ডেলিভারি ভ্যালভের এই যে পিনটা রয়েছে, এই পিনের মাথা দিয়ে কিন্তু তেলটা বাইরে বেরিয়ে আসে। তো এই প্রক্রিয়ায় কিন্তু বন্ধু যে কোনো ডিজেল ইঞ্জিনের তেল সাপ্লাই হয়, অর্থাৎ বন্ধু ইঞ্জেক্টরের মধ্যে কিন্তু এই প্রক্রিয়ায় তেল সাপ্লাই করে। তো যে প্রকার আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্যাস লিকেজ করছে, তো এরকম গ্যাস লিকেজ করলে কিন্তু বন্ধু 100% আপনাদের ইঞ্জিনে মিস ফায়ারটা চলে আসবে, এটা কিন্তু 100% গ্যারান্টি। তো বন্ধু, এই প্রবলেমটা কেন আসে, এই প্রবলেমটা নিয়ে একটু পরে আপনাদের সামনে আমি বিস্তারিত আলোচনা করব। তো দেখুন, এখানে কিন্তু ডেলিভারি ভ্যালভ সুন্দর রয়েছে এবং প্লাঞ্জারও কিন্তু সুন্দর রয়েছে, অর্থাৎ কোথাও প্রবলেম নেই, তারপরেও কিন্তু এভাবে করে হাওয়া লিকেজ করতেছে। তো এবার নেক্সটে বন্ধু চলে আসবো আমরা প্লাঞ্জার বডির মধ্যে। তো বডির মধ্যে এক নম্বরে বন্ধু আমাদের ফলো করা উচিত যে জায়গাটায় প্লাঞ্জার বসবে সেই জায়গাটা সঠিক আছে কি না। তো দেখতে পাচ্ছেন বন্ধু, আমরা এটাকে সুন্দর করে সাফাই করে নিয়েছি, কোথাও প্রবলেম নেই এবং চকচকে রয়েছে, কোথাও প্রবলেম নেই, খুব সুন্দর রয়েছে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং লকিং যে সিস্টেম, সেই পয়েন্টটাও কিন্তু এখানে সঠিক রয়েছে। তো এবার নেক্সটে বন্ধু আমাদের ফলো করা উচিত, এটা কিন্তু এক নম্বর পয়েন্ট আমাদের গেল, এই জায়গাটার মধ্যে যদি কোথাও প্রবলেম থাকে তাহলে কিন্তু প্লাঞ্জারের মধ্যে প্রবলেম আসবে, অর্থাৎ মিস ফায়ার আসবে বা আপনাদের দেখবেন প্লাঞ্জার সঠিক সেটিং হবে না। এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট বন্ধু আমাদের হচ্ছে এই যে রোলার ক্যাচার, রোলার ক্যাচারের মধ্যে যে পিন বুশ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই পিনটা কিন্তু পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে ক্ষয়ে যায়, তো সেখানে কিন্তু দেখবেন গজে, এবং এটা কিন্তু সুন্দর রয়েছে, কোথাও গজছে না এবং সঠিক রয়েছে। যদি গজে তাহলে কিন্তু আমাদের এটা চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ রোলার ক্যাচারটাকে। এবার নেক্সট বন্ধু এই জায়গাটা চেক করতে হবে যে বডির মধ্যে কতটা প্লে আসছে। তো যে পরিমাণ প্লে আপনারা দেখতে পাচ্ছেন, এই পরিমাণ প্লে আসলে কোথাও প্রবলেম নেই, যদি এর থেকে বেশি প্লে আসে তাহলে কিন্তু আমাদের রোলার ক্যাচার চেঞ্জ করে দিতে হবে। তো এবার নেক্সটে বন্ধু আমরা প্লাঞ্জার প্রপার কী করে সেটিং করতে হয়, এই প্রপার প্লাঞ্জার সেটিংসটা আগে শিখবো। তো দেখুন, প্লাঞ্জারের যে তেল প্রবেশ করার অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটোটা, সেই ফুটোটা এবং লকিং সিস্টেম যে রয়েছে এটার, এই লকিং সিস্টেম দেখুন ভিতরে এই যে পিনটা দেখতে পাচ্ছেন, এই পিনটাতে কিন্তু এই কাট অংশটা বসবে এবং আমাদের তেল প্রবেশ করার জায়গা কিন্তু উপরের দিকে থাকবে সোজা। তো দেখুন এভাবে করে সোজা বসিয়ে দিতে হবে, দেখুন সুন্দর করে কিন্তু এটা বসে গেল, এবং এই যে ফুটো দিয়ে, এই ইনসাইড ফুটো দিয়ে কিন্তু দেখা যাচ্ছে ভিতরের যে ফুটো, অর্থাৎ ইলিমেন্ট প্লাঞ্জারের তেল যে প্রবেশ করার অংশ সেটা কিন্তু দেখা যাচ্ছে, সেই ফুটোটা দেখতে পাচ্ছেন। তো সুন্দর করে কিন্তু আমাদের এটা সেটিং হয়ে গেল। এবার নেক্সটে বন্ধু আমরা এখানে ডেলিভারি ভ্যালভ বসিয়ে দেবো, দেখুন ডেলিভারি ভ্যালভ বসিয়ে দিয়ে সুন্দর করে এখানে সেটিং করে দেবো। তো এবারে বন্ধু অ্যাকচুয়ালি মিস ফায়ার আসে কেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। যে আপনারা যে পরিস্থিতি দেখলেন যে ইলিমেন্ট প্লাঞ্জার এবং ডেলিভারি ভ্যালভের মাঝখানে যদি শুধুমাত্র চুল পরিমাণ হাওয়া লিকেজ করে বা গ্যাস লিকেজ করে, তাহলে 100% আপনি যত নতুন প্লাঞ্জার সেটিং করেন না কেন সেম প্রবলেম কিন্তু আপনার এরকমই আসবে। এবার নেক্সটে বন্ধু, যদি ডেলিভারি হোল্ডার আপনি সম্পূর্ণ টাইট করিয়ে দেন বা লুজ রেখে দেন, তাহলে কিন্তু সেম এরকম প্রবলেম আসবে যে আপনি যতই নতুন প্লাঞ্জার সেটিং করেন না কেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ বন্ধু এক কথায় বলা যায়, ডেলিভারি হোল্ডার কখনও বেশি টাইট বা কম টাইট রাখবেন না, তাতে করে কিন্তু এরকম প্রবলেমটা চলে আসবে। এবার নেক্সট বন্ধু, যে চকচকে জায়গাটা আপনারা দেখলেন প্লাঞ্জার যে জায়গাটায় বসে, সেখানে যেহেতু এক সাইডে টাইল সেটিং হয় ইলিমেন্ট প্লাঞ্জার, তাহলে কিন্তু এরকম সমস্যা চলে আসবে। তো পারফেক্টভাবে আমরা কিন্তু বন্ধু ডেলিভারি হোল্ডার টাইট দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর কিন্তু এখানে সেটিং হয়ে গেল। এবার কিন্তু আমরা এটার কন্ট্রোলার
র্যাক সেটিং করব। তো র্যাকের দেখুন এখানে একটা পয়েন্ট দেওয়া রয়েছে, তো আপনারা পয়েন্ট দেখেও সেটিং করতে পারবেন খুব সহজে। আবার যদি পয়েন্ট না থাকে তাহলে আমি যে প্রক্রিয়ায় আপনাদের সেটিং শেখাচ্ছি আপনারা এই প্রক্রিয়ায় করলেও কোনো প্রবলেম নেই, একবারেই পারফেক্ট সেটিং হয়ে যাবে। তো দেখুন আমরা এটাকে মাঝ বরাবর রেখে দিলাম, একদম সুন্দর করে মিডিল বরাবর রেখে দিলাম, অর্থাৎ রাইট সাইডেও যতদূর থাকবে লেফট সাইডেও ততদূর থাকবে, কোথাও প্রবলেম নেই। এবার নেক্সটে বন্ধু আমরা এটার গিয়ারটাকে সেটিং করব, অর্থাৎ কন্ট্রোলার গিয়ার এভাবে আঙ্গুলের মধ্যে সেটিং করে নিয়ে সোজা এটাকে বসিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধু এটা সুন্দর করে কিন্তু বসে গেল, একদম পারফেক্ট সেটিং হয়ে গেল, দেখুন একদম উপরের দিকে কাটটা। এবার সিডি ইঞ্জিনে বন্ধু অর্থাৎ 870 বা 890 এই ইঞ্জিনগুলোর মধ্যে কিন্তু উল্টো এবং পাওয়ারটিলারের মধ্যে কিন্তু একটু আলাদা, এটা কিন্তু কাটটা উপরের দিকে রাখতে হয় এবং সিডি ইঞ্জিনে কিন্তু অপোজিট সাইডে রাখতে হয়। তো দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর কিন্তু এটা সেটিং হয়ে গেল, কোথাও প্রবলেম নেই এবং র্যাকটাও সুন্দর প্লে চলে আসছে। এবং এই জায়গাটায় দেখবেন বন্ধু যদি আপনার প্লানজার যদি টাইল সেটিং হয় তাহলে কিন্তু এই জায়গাটায় আপনার র্যাক টাইট গিয়ে দাঁড়াবে, এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো দেখুন বন্ধু সুন্দর কিন্তু সেটিং হয়ে গেল, আপনারা এভাবে করে প্লানজার সেটিং করার সময় চেক করে দেখবেন। তো এবার নেক্সটে বন্ধু আমরা স্প্রিং প্লেট বসিয়ে দিলাম, এবার স্প্রিং বসিয়ে দিলাম, এবার নেক্সটে বন্ধু আমরা এলিমেন্ট প্লানজারের পিন সেটিং করব। তো পিনের যে কাট অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা রেখে দিব আমরা প্লানজারের যে সাইড দিয়ে তেল ইন করবে বা প্রবেশ করবে ভিতরে সেই সাইডে, অর্থাৎ যে কোনো ডিজেল ইঞ্জিনে বন্ধু মাথায় রাখবেন যে সাইড দিয়ে তেল প্রবেশ করবে সেই কাট অংশ সেই সাইডেই রাখতে হবে। যদি উল্টো লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনি ইঞ্জিন বন্ধ করতে পারবেন না, এত স্পিড হয়ে যাবে আপনাকে ইঞ্জিন সেরে পালাতে হবে। তো কাট অংশ সোজা উপরের দিকে রেখে দিলাম, এবার নেক্সটে বন্ধু রোলার ট্যাবিট আমরা সুন্দর করে বসিয়ে দেবো, দেখুন এখানে সুন্দর করে কিন্তু বসে গেল। তো বন্ধু প্লানজার সেটিং করার এতটুকুই ট্রিক্স রয়েছে, জাস্ট কয়েকটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলো আমাদের ফলো করতে হয়। তো দেখুন সুন্দর কিন্তু সেটিং হয়ে গেল। এবার নেক্সটে বন্ধু আমরা একটা রোলার ক্যাচার সেটিং করব। তো এখানে লকিং স্ক্রু যে কাটটা আছে সেই কাটটা এই ফুটের মধ্যে রেখে দেবো এই দিকে, অর্থাৎ নিচের দিকে রেখে দেবো। দেখুন এখানে ফুটোটা দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গাটার মধ্যে কিন্তু এই লকিং স্ক্রুটাকে বসিয়ে দিতে হবে, দেখুন সুন্দর করে কিন্তু বসে গেল। অর্থাৎ বন্ধু আমাদের প্লানজার কিন্তু 100% সেটিং হয়ে গেল, কোথাও প্রবলেম নেই, খুব সুন্দর সেটিং হয়ে গেল। এবার নেক্সটে বন্ধু আমরা এটার স্ক্রু লকিং সার্কলিপ বসিয়ে দেবো সুন্দর করে, তাহলে আমাদের প্লানজার 100% ফাইনাল সেটিং হয়ে যাবে। তো বন্ধু যে প্রক্রিয়ায় আমি প্লানজার সেটিং করলাম বা চেক করলাম, তো আপনারা জাস্ট এভাবে করে চেক করবেন বা যে পয়েন্টগুলো আপনাদের সামনে আজকে আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম এই পয়েন্টগুলি ফলো করবেন, তাহলে 100% যে কোনো ওয়ান সিলিন্ডার ডিজেল ইঞ্জিনের প্লানজার খুব সহজেই আপনারা সেটিং করতে পারবেন। এবং প্লানজার বডির মধ্যে যদি কোথাও প্রবলেম থাকে তাহলে এভাবে করে আপনি রোগগুলো নির্ণয় করতে পারবেন এবং প্রবলেম খুব সহজেই সলভ করতে পারবেন। এবং বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিও ভালো না লেগে থাকে বা কাজের মনে না হয় তাহলে ভিডিওর মধ্যে ডিসলাইক মেরে দেবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো বন্ধু আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার।